কার্যালয়ে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত। বাংলাদেশের সন্ত্রাস বিরোধী কার্যক্রম, বিশেষ করে ঢাকার হল ইয়াকিজান হামলা মোকাবেলা এবং স্বল্প সময়ের মধ্যে এর বিচার শুরু করার প্রশংসা করেন। শেখ হাসিনা বলেন, ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভালো মর্যাদা পাচ্ছে এবং তাদের অনেকে কৃষি খাতে নিয়োজিত। দেশের উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে পল্লী এলাকাকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। হল ইয়াকিজান রেস্তোরাঁ হামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আইন প্রয়োগ